এনাকে সুদল বাবা, হ্যাঁ ঠিক আছে, একটা মহিলা মহিলার ভাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম হচ্ছে। ভাই আমার বাড়িতে কোনো বালতি নেই ভাই, কেন তুই জানিস? আমরা ঢুকেছি ওটাকে লক্ষ্য করেই করেছে, 10-15 মিনিটও হবে না, আধা ঘন্টা কি করে দেবো? দত্তদা কি চলে গেলো? আমরা আজকে গারুলিয়া 1 নম্বর ওয়ার্ডে দিদিকে বলো কর্মসূচি করছিলাম। কর্মসূচি করার সময় হঠাৎভাবে আমরা রাত্রিবাস করেছিলাম আমাদের গারুলিয়া ছাত্র পরিষদের, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শুভরঞ্জন সিংয়ের এখানে বাড়ি আছে, ওখানে এখানকার যিনি তৃণমূলের নেতা আমাদের বুটুদা, বুটুদার নির্দেশে তাদের বাড়িতেই আমরা থাকছিলাম। ঠিক সেই সময় বাড়িতে থাকার সময় আমাদেরকে লক্ষ্য করে এখানে বোমা মারা হয়। এই বোমা আপনারা দেখতে পারেন, এরকম এই বোমা মারা হয় আমাদের আমাদের প্রাণনাশের এদের কেউ বা কারা এই বোমা মেরেছে, তাদের মূল উদ্দেশ্যটা ছিল আমাদেরকে খুন করার। পুলিশকে জানানো হয়েছে, পুলিশ আসছে, পুলিশ সঠিক ব্যবস্থা নেবে। তবে এটা যদি এইভাবে এটা মারার যদি উদ্দেশ্য হয় আমাদের ভয় দেখানো, আমরা মমতা ব্যানার্জির দল করি, অভিষেক ব্যানার্জির সাথে তৃণমূল যুব কংগ্রেস করি, আমাদের এইভাবে দমিয়ে রাখা যাবে না। আমরা মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেস করেছি এবং তৃণমূল কংগ্রেস করবো।